রমজানের রোজা আমাদেরকে বলে দেখো তুমি যখন ক্ষুধার্ত থাকো রোজা রেখে তোমার সামনে খাবার থাকে তবুও তুমি খাও না তোমার যখন পিপাসা লাগে তোমার সামনে পানি আছে তারপরও তুমি খাও না এমন কি মানুষের সামনেও মানুষ রোজা রেখে খায় না আবার মানুষের চোখের আড়াল হলেও রোজা রেখে কেউ চুরি করে খায় না পিচি পোলা মানতে খাইতে পারে তাও খায় না মনে হয় পোলাপানও খায় না তাই না যে লোকটা সবার সাথে চিটারি বাটপারি করে কথায় কথায় মিথ্যা কথা বলে সেই লোকটাও যদি রোজা রাখে তো দেখবেন কষ্ট হয় রুমে একা একা আছে কেউ নাই তারপরও সে কি লুকায় পানি খায় না খায় না কেন খায় না কারণ যেই আল্লাহর জন্য রোজা রাখছে এই রুমে কেউ না দেখলে কি হবে সে আল্লাহ দেখেন তো রোজা আমাদেরকে বলে ও রোজাদার ও আল্লাহর বান্দা তুমি যে আল্লাহর ভয়ে রোজা রেখে পানিটা খাচ্ছ না তোমার পিপাসা আছে খাবারটা নিচ্ছ না তোমার ক্ষুধা আছে তারপরও কেউ দেখতেছে না সিসি ক্যামেরাও নাই রুমে দরজাও আটকানো ফ্রিজে খাবার আছে ঠান্ডা পানি আছে সবকিছু আছে ক্ষুধা তৃষ্ণাও আছে তারপরও তুমি খাচ্ছ না পান করতেছ না কেউ দেখছে না তারপরও তুমি করতেছ না কেন তোমার বিবেককে জিজ্ঞাসা করো কারণ তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাকে নিষেধ করেছেন খেতে সেজন্য খাচ্ছ না তো তুমি যখন মোবাইলে হারাম জিনিস দেখো তুমি যখন কারোর হক নষ্ট করো তুমি যখন কারোর ক্ষতি করো তুমি যখন একটা গালিগালাজ করো তুমি যখন কারোর পিছনে সমালোচনা করো তুমি যখন নামাজ পড়ো না তুমি যখন গুনাহের কাজ করো তুমি যখন খারাপ কাজ করো তখন তোমার বিবেক কেন জাগে না তোমার আল্লাহ তো সেটাও দেখতেছেন আল্লাহ তো সেগুলোও নিষেধ করেছেন যে আল্লাহর নির্দেশ মানার কারণে তুমি রমজান মাসে রোজা রেখে ক্ষুধার্ত পিপাসার্ত থাকার পরেও মানুষ না দেখলেও পানাহার করো না তাহলে সেখানে মানুষ না দেখলে চুরি করে মোবাইলে হারাম জিনিস দেখা হারাম কাজ করা এগুলো তুমি কিভাবে করো আমাদের রোজা আমাদেরকে এই কথাটা সারাদিন বলতে থাকে কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার রোজার এই বার্তা রোজার এই মেসেজ রোজার এই কথা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা মুত্তাকি হয়ে যেতাম রোজা আমাদেরকে তাকওয়া শিখায় কিভাবে দেখেন তাকওয়া মানেই হলো ওই যে বললাম আল্লাহর ভয়ে আল্লাহর আদেশগুলো মানা আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা যেমন আল্লাহ দেখছেন তো রোজার মাসে রোজা রেখে আমরা আল্লাহ দেখছেন এই ভয়ে আমরা পানাহার করি না রোজার শিক্ষা নিয়ে আমি সকল হারাম কাজ করার সময় এরকম মনে থাকবে যে কেউ না দেখলেও আমার আল্লাহ ঠিকই দেখতেছেন অতএব আল্লাহর ভয়ে আল্লাহ নিষেধ করেছেন এই কাজটা আমি করব না এটাই হলো রোজার শিক্ষা ভাইরা আমার রোজার এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি আমরা যদি মুত্তাকি হইতে পারি তাহলে রোজা সার্থক আর যদি সেটা না পারি তাহলে এই রোজা সার্থক না এই রোজার উপকারিতা আমরা পাইলাম না এই রোজা আমাকে মেইন রোড পর্যন্ত নেয় নাই এই রোজা আমাকে মুত্তাকি বানাই নাই যেই রোজা আমাকে ভালো মানুষ বানাই নাই যেই রোজা আমাকে অন্যায় থেকে বাঁচাই নাই এই রোজা আর উপবাস থাকার মধ্যে খুব বেশি পার্থক্য নাই আমার কথা না আমাদের পীরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনি বলেছেন মাল্লাম ইয়াদা কাওলাজ যুহরি ওয়াল আমালি বি فليس لله حاجة أن يدع طعامه وشرابه যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়ল না মিথ্যা কাজ ছাড়ল না দুই নম্বরই ছাড়ল না চিটারি বাটপারি ছাড়ল না এই ব্যক্তি উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই তার মানে তার রোজা থাকা উপোস থাকার মতো এই জন্য ভাইরা রোজা রেখে সমস্ত অন্যায় কাজ ছাড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব রোজা থেকে আমরা মেসেজ গ্রহণ করব বার্তা গ্রহণ করব রোজা আমাদেরকে কি বলে সেটা বোঝার চেষ্টা করব রোজা আমাদেরকে বলে বান্দা তুমি এই যে আল্লাহর ভয়ে পানাহার থেকে বিরত থাকতেছ রোজা রেখে এখান থেকে তোমার তাকওয়ার ট্রেনিং হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণ হচ্ছে যে তোমার চাহিদা আছে খাবারও সামনে আছে খাচ্ছ না দেখেন মাগরিবের আজান হবে সূর্য ডুববে সূর্য ডুবার পর মুয়াজ্জিন সাহেব আজান দিবেন আমরা সামনে খাবার নিয়ে ইফতার নিয়ে অপেক্ষা করি সবার ক্ষুধা থাকে তাই না এই যে ক্ষুধার্ত অবস্থায় সবার সামনে খাবার আছে সবগুলো মানুষ যদি রোজাদার থাকেন কেউ কিন্তু খাবার খায় না খায় সবাই বসে আছে কিসের জন্য কিসের অপেক্ষা বসে আছে যে আল্লাহর নির্দেশ হবে সূর্য ডুবলে তখন খাওয়া যাবে আল্লাহর পারমিশন হবে এটার জন্য কি করতেছে সে বসে আছে আল্লাহু আকবার এখান থেকে শিক্ষা নেই আমরা
যে আমার সামনে আমার সামনে যখন কোনো টাকা পয়সা কামাই করার সুযোগ আসবে আপনি একজন দোকানদার মানুষ দোকানদারি করেন আপনি দোকানদারি করার সময় আপনি চিন্তা করবেন আমি আমার কাস্টমার থেকে যে 10টা টাকা নেব লাভ করব এখানে আল্লাহর পারমিশন আছে কিনা আপনি যদি ইন্ডিয়ান মশারির ডালের সাথে দেশি মশারির ডাল মিশায়া বিক্রি করেন তাহলে এবং সেটাকে দেশি মশারির ডাল বলে বিক্রি করেন তাহলে এখানে কি আল্লাহর নির্দেশ আছে না নাই আল্লাহর নির্দেশ আপনার অবৈধ কাজ করার দুই নম্বরি কাজ করার প্রতারণা করার মিথ্যা কথা বলার পক্ষে কি আল্লাহর নির্দেশ আছে তো আপনার রোজা রেখে এই যে ইফতার করছেন না কেন করছেন না খাই ফেলেন না কেন খাচ্ছেন না কারণ এখনো আল্লাহর হুকুম তাহলে ওই দোকানদারি করতে গিয়ে আপনি যে দুই নম্বরি করতেছেন ওইটারও আল্লাহর হুকুম আপনি এক জায়গা আল্লাহর হুকুম মানতেছেন আর জায়গা মানতেছেন না তাহলে বলে গেল আপনি বোঝা গেল আপনি খাঁটি মুসলমান হইতে পারেন নাই যেই রোজাদার রোজা রাখার পর এই জিনিসটা শিখতে পারছে যে হায়রে রোজা তো আমাকে বলে যে তুমি আমাকে রাখার পর যেভাবে আল্লাহকে ভয় করতেছো এখান থেকে ট্রেনিং নিয়ে তুমি সারা বছর সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবা আল্লাহ আমার জন্য হারাম করছেন আমার কষ্ট হবে আমার টাকার দরকার আমার অনেক অভাব আছে তারপর আমি দুই নম্বর পথে কামাই করব না আমার অনেক জেদ হয়েছে আমার অনেক গোসা হয়েছে তারপর মুখ দিয়ে একটা খারাপ কথা বলবো না আমার গায়ে অনেক জোর আছে অনেক বাহুতে ক্ষমতা আছে তারপর একজনের প্রতি জুলুম করব না এটাই রোজা আমাদেরকে শেখায় ভাইরা আমার সারা দেশে লক্ষ লক্ষ মানুষ আমরা রোজা রাখি কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই আমরা রোজা রাখি দুর্নীতি করি রোজা রাখি ঘুষ খাই রোজা রেখে আবার আমরা মিথ্যা কথা বলি রোজা রেখে আমরা আবার চিটারি বাটপারি করি রোজা রেখে আমরা আবার মানুষের হক নষ্ট করি রোজা রেখে আমরা অনেকে গালিগালাজ করি রোজা রেখে আমরা অনেকে মানুষের অধিকার নষ্ট করি কারণ ওই যে রোজার মর্ম আমরা বুঝতে পারি নাই ভাইরে শুধু ইফতার আর সাহরি খাওয়ার নাম রোজা না ইফতার করা আর সাহরি করার নাম কি না রোজা না এটাতে রোজার স্ট্রাকচার দাঁড়ায় কিন্তু রোজা ফাইনাল হয় কমপ্লিট হয় ফিনিশিং হয় পূর্ণাঙ্গতা পায় যদি রোজা রেখে আপনি মুত্তাকি হইতে পারেন যদি রোজা রেখে আপনি হারাম কাজ ছাড়তে পারেন যদি রোজা রেখে আপনি খারাপ কাজ ছাড়তে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের দিকে তাকান তিনি কি বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ ছাড়লো না মিথ্যা কথা ছাড়লো না মিথ্যা কাজ ছাড়লো না গুনাহ এবং পাপাচার এগুলো ছাড়তে পারলো না ওই ব্যক্তির রোজা রাখা আর উপোস থাকা সমান তার উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অতএব এই বছরের রমজানে আমরা আসেন আগে থেকে পরিকল্পনা করি ভাইরা আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর সাথে কথা দেই আল্লাহ এত বছর রোজা রাখছি তোমার রোজার মর্ম বুঝি নাই এই বছর আমি রোজার মর্মটা একটু বুঝে রোজাটা সঠিকভাবে রাখবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মুত্তাকি বানায় দেন মুত্তাকিদের ইমাম বানায় দেন আমাদের তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ হারাম ছাড়ার তৌফিক দান করেন হারামকে না করার তৌফিক দান করেন মনে রাখবেন চুরিদারি করার জন্য দুর্নীতি করার জন্য দুই নম্বরি করার জন্য গুনাহের কাজ করার জন্য পাপাচার করার জন্য এগুলোর জন্য কোনো যোগ্যতা লাগে না এগুলো সবাই পারে লোভ সামলানো যে আমি চাইলে দুই নম্বরই করতে পারি কিন্তু করব না আমি চাইলে একটা রিকশাওয়ালাকে একটা থাপ্পড় দিতে পারি কিন্তু আমি আল্লাহর ভয়ে দেব না যে তার প্রতি অন্যায় করলে আল্লাহ আমার কিয়ামতের ময়দানে বিচার করবেন আমি যত ক্ষমতা আলে মানুষ হই না কেন আমি আমি কাউকে চাইলে একটা গালি দিতে পারি কিন্তু গালি দেওয়া জায়েজ নাই ইসলামে হারাম করেছি ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না সেজন্য আমি বেঁচে থাকব এগুলোর জন্য যোগ্যতা লাগে বেঁচে থাকার জন্য যোগ্যতা লাগে এই যে রমজানে রোজা রাখেন খাওয়ার জন্য যোগ্যতা লাগে না খাইতে সবাই পারে কিন্তু আল্লাহর নির্দেশ নেই সেজন্য বেঁচে থাকবেন এটা সবাই পারে না এটা রোজাদারে পারে ঠিক না বেঠিক অতএব আমরা সমস্ত হারাম কাজগুলো বেঁচে থাকার চেষ্টা করব ঠিক আছে না ইনশাআল্লাহ এই বেঁচে থাকার জন্য সদিচ্ছা লাগবে বেঁচে থাকতে গেলে একটু কষ্ট হবে আমি জানি একটু কষ্ট হবে গালি দেওয়ার বদব্বা হঠাৎ করে ছাড়তে কষ্ট হবে হ্যাঁ কথায় কথায় মানুষের গায়ে হাত তোলা মানুষের দিকে ছুটে যাওয়া মাস্তানি করা মাতবরি করা গুন্ডামি করা বদব্বাস ছাড়তে একটু সময় লাগবে আমি জানি মোবাইলে হারাম জিনিস দেখেন এই অভ্যাস ছাড়তে একটু কষ্ট হবে